হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই 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 খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো আজ সকাল চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো ছেলেকে স্কুলে দিয়ে এসেছি আর ওর বাবা আছেন, আজকে আনতে যাবেন, তা আমি চান করে নিয়েছি। তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব। তো আজকে দেখো বাড়িতে কী এনেছেন, তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো দেখো, এই হোক, আজ গোন্দা চিংড়ি এনেছেন। মাছটা, চিংড়ি মাছটা খুবই বড়, তো বুঝতে পারছি না তোমাদেরকে কতটা বোঝা যাচ্ছে কি না। তো চলো এগুলো আগে ছাড়িয়ে আনি। এই দেখো চলে এসেছি বনিক নিয়ে, কাটা কুটি করে গুছিয়ে এগুলোকে ছাড়িয়ে নিয়ে যাব। তো দেখো আমি কেমনভাবে ছাড়াচ্ছি, তোমরা কেমন ছাড়াও আমি জানি না, আমি এরকমভাবেই ছাড়াতে জানি। তো এইভাবে ছাড়ালে না খুব সুন্দর ছাড়ে, আর ওর পুরোটা গা থেকে ওই যে তার উপরে যে আঁশটা থাকে ওইটা উঠে যায়। তো চলো তোমরা দেখতে থাকো, আমি এইগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেই আর কি। শুঁগুলোও কাটতে হয়, তো কেটে কুটে গুছিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি কত সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। ওই যে ওইগুলো হলো ওর আঁশগুলো, এতগুলো আঁশ বের হয়েছে দেখো। আর এইদিকে এগুলো মাছগুলো ছাড়িয়ে নিয়েছি ভালো করে। তো এগুলোকে ধুয়ে নিই, এই জামটা করে ধুয়ে নিয়েছি, দেখো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, একটাও নোংরা নেই, খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তো এগুলোকে ভেজে নেওয়া যাক। তো আমি ভেজে নিয়েছি, ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, রাস্তা তুলে তুলেই খাচ্ছি, আর এইটুকু আছে। আর এদিকে আমি সবজি কেটে নিয়েছি, তো এগুলো ঝিঙেগুলো কেটেছি ঝোল করবো বলে। আর এই যে কুমড়ো আছে, কুমড়োর ঘন্ট করবো, ছোলা দিব, ছোলা ভেজেছি। আর এদিকে আমি ভাত চাপিয়েছি, ভাতটা আমার হয়ে গেছে। তো ভাত থেকে ফ্যানটাও গড়িয়ে নেবো, তারপর রান্নাটা করে নিই। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমার রান্না কমপ্লিট। তো আমি আজকে দেখো ঝিঙ্গের ঝোল বানিয়েছি, আর এই যে দেখো একটু মাখা মাখা করেছি, খুব একটা ঝোল করিনি। তো এদিকে কুমড়োর ঘন্ট করেছি, ছোলা দিয়েছি, তো মাছটা ভাজাই আছে, খেয়ে খেয়ে নেই, রাস্তা তুলে তুলেই খাচ্ছে। আর এইটুকুই আছে, প্লেটটা ভর্তি হয়েছিল। তো এই আর হয়েছে গিয়ে আমের টক আছে। তো এখন বিকালবেলা দেখো তরমুজ খাচ্ছি, তোমাদেরকে খাতে তরমুজ ভালো লেগে চলে এসো। আর আজ কীভাবে খাচ্ছে দেখো, তরমুজ পুরো মানে অনেকদিন পরেই তরমুজ খেলাম। আর এই এই সময় তরমুজটা না খুব মিষ্টি লাগে, এখন তো মানে সিজনের তরমুজ না, অন্য টাইমে বা করে যারা বানিয়েছে চাষ করেছে, তো এক সময়কার তরমুজটা খুবই মিষ্টি। তো খাই,